ভাইয়া কার নাম কি ভাইয়া সুরজ যে বাসে আমরা এসেছি সেই বাস এখান থেকে আবার কালকে ব্যাক করব আর ফোন নাম্বার হলো উপরটা ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি তোমরা কাঠমান্ডু আসো এবং এখান থেকে যদি তোমাদের ব্যাক করে যেতে হয় কাকড়ভিটা তাহলে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ভাইয়া কার নাম বাতাইয়ে থোড়া মেরা নাম রাজেন্দ্র কুমার হ্যাঁ ফোন নাম্বার বাতা দিজিয়ে 98-510-76-340 হোটেল কার নাম কাঠমান্ডু ফ্রেন্ডলি হোম ওকে গাইস তো আজকে আমরা এই হোটেলে দাঁড়ালাম ওহি প্যার সে মিলা हम उसी के हो लिए जहाँ पर खटिया मिली हम वहीं पे सो लिए जो भी गाइस এটা হলো আমাদের ফার্স্ট রুম সেকেন্ড রুমটা এখন মতো দেয়নি এই দেখো আমাদের কেলটু বাবু ভেলটু গেছে বিস্তারের মধ্যে আর মন্টু বাবু শালটু দিচ্ছে এখন বাথরুমে মস্ত জোক মারার ই হাসরে আলকাট হাস আমাদের ব্যালকনিটা একটু বাইরের থেকে দেখিয়ে দিই দেখো অসাধারণ এই দেখো বস মাংকি কি দুকি কিছু ভিতরে এই দেখো মাংকি গাইস আমরা ফোর ইডিয়েট চলছি পশুপতিনাথ ওই ওই চ্যাংড়াটাকে কিন্তু সবসময় মাস্ক ওয়ালা চ্যাংড়া হিসেবে চিনব তোমরা তো বলো একসাথে জয় পশুপতিনাথ কি এই আমাদের হোটেলে বাইটটা দেখো কাঠমান্ডু ফ্রেন্ডলি হোম হোস্টেল গাড়ি চলে এসে আমরা এটা করে তোমার সাইড সিট করবো তার মধ্যে চারটে সাইড সিন আছে টোটাল চার্জ করলো 3,500 টাকা ওনার হোটেলের ওনার বললেন যে চারটে সাইড সিন করতেই আমাদের দিন কভার হয়ে যাবে ওকে ওকে ভাইয়া কার নাম মেরা নাম মোহন গুরু আচ্ছা আচ্ছা ফার্স্ট আমরা তো পশুপতিনাথ ইয়েস ফার্স্ট গোয়িং টু দ্য পশুপতিনাথ তারপরে নেক্সট হিন্দি বলেগা তো সমঝ মেয়ে না वाला गेट आएगा है ना अच्छा अंदर घुसो कोई मेन गेट आता है अंदर घुसो लेफ्ट टर्न करो मंदिर नहीं देखो बंधु मंदिर गेट বন্ধুরা আমাদের পুজো কমপ্লিট হলো এবং আমরা খুব ভালোভাবেই পুজো দিয়ে এলাম অ্যান্ড যেটা আমি জানতে পারলাম যে আমাদের যে 12টা জ্যোতিষ শিবলিঙ্গ আছে এই শিবলিঙ্গের মধ্যে যেটা কেদারনাথে অবস্থিত সেই লিঙ্গেরই একটি অংশ হলো এই পশুপতি শিবলিঙ্গ এখানে দুটি নাম মিলে একসাথে পশুপতি নামটি হয়েছে এখানে পশু বলতে বোঝাচ্ছে জীবকুল এবং পতি মানে ঈশ্বর বা স্বামী এখানকার যে শিবলিঙ্গ আছে সেটা আমাদের ভারতীয় শিবলিঙ্গর থেকে একটু আলাদা এখানকার শিবলিঙ্গের পাঁচটি মাথা আছে এর মূল মন্দিরে যে ছাদটি আছে সেটা সোনার আবরণযুক্ত তামার ছাদ এবং যে গম্বুজটি সেটা নিরেট সোনার কিন্তু এটা আমার মন্দিরে আমার শিব ঠাকুরের ত্রিশূলে সুসজ্জিত দর্শন বাড়ি আমার ভাই অ্যাকচুয়ালি কি এটার লক্ষণ নিয়ে চালা ইধর কোই হ্যায় নি মেরি বাত শুনে ওয়ালা পূজা দিয়েছি আমরা পূজা তো ভালোই মজা লাগছে মানে ভালো লাগছে মন্দিরে শান্তি লাগছে কতটুকু ভালো লাগছে ভালো লাগছে মজা তো ভালো
अभी हम जा रहे हैं इस टेम्पल बौद्ध स्तूप बौद्धनाथ ब्रेकफास्ट और लंच एक बारे होबे ब्रेकफास्ट के टाइम पार हो गए से अब लंच होबे होली है পাগল ছাগল লোক কথা বলতে পারে কথা আটকে যায় ম্যায় 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 করে গায় 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 করে কাঠমান্ডু অন্যান্য মন্দির ও বৌদ্ধ স্তূপাগুলির মতো এটু কিন্তু অনেক পুরনো একটা বৌদ্ধ স্তূপা সম্ভবত 590 থেকে 604 সালে লিচুই রাজা শিবদেবের সময় এটা প্রতিষ্ঠিত হয়েছিল এই বৌদ্ধ স্তূপাটি আমরা পশুপতিতে পুজো দিয়েছি তো তার জন্য সকাল থেকে আমরা সবাই নির্জল উপবাস ছিলাম ওই নীলকণ্ঠের মন্দিরে যাবো বিষ্ণু টেম্পলে যাবো ওখানে গিয়ে ওখানে ভেজ হোটেল আছে দাদা ড্রাইভারদা বললেন তো ওখানে গিয়ে আমরা ভেজ খাবার খাবো রোতা কিউ আপ কাই মা জানা হ্যাঁ ইয়াম ব্যাট ব্যাট ইয়াই মিলেগা মার নাই খানা গাইস প্রচন্ড খিদে পেয়েছে সকাল থেকে কিছু খাইনি এক পাতা জলও খাইনি তো এখানে এক একজনের মুখ দেখো আর মুখ আর মুখ নাই সব শুকিয়ে একদম আম শুকিয়ে গেছে এখানে দেখো 4 নম্বর বেডটা খালি আছে এখানে শিবু বলে একটা ভাই থাকতো এত খিদা পেয়েছে যে কুকুরের মতো উড়ে গেছে ও না উড়ে নাই উড়ে চলে আসছে একদম খিদার চোটে কুকুরের মতো উড়ে গেছে দেখো বেচারা মুক্তটা দেখো না একদম মানে আমের রাঠির মতো হয়ে গেছে বলো ভাই খিদা কেমন পেয়েছে আচ্ছা কার কেমন খিদা পেয়েছে সেটা বলো আগে খিদা কেমন পেয়েছে করে দেখতেছি কি খেতে মনে হচ্ছে কি তো আছে এখন তো সেটা বিবেচনা করার মানে এরকম খিদা পেয়েছে কি দৌড়াচ্ছে পেটে সেটা বলার মতো সময় নেই যেটা দৌড়াচ্ছিল সেটা কুকুর মতো সেটা কুকুর মতো হয়ে গেছে দেখো বস 3 রাক্ষসে খাওয়া পড়ছে দেখো আমার কপালে শুধু ডাল আর দই খুব কষ্ট হচ্ছে বলো থালা দিয়ে দিয়ে খাবার দিচ্ছে না শোনা গো আমার এ হলো নেপালি কারেন্সিতে 250 টাকার বেস্ট প্লেট মিল সিস্টেম ইন্ডিয়ান খানা ভালো আছে খানা আলাদা এই আমাদের খানা আলাদা আচ্ছা আচ্ছা খানা বড়িয়া একদম মস্ত কে আপলোক ইন্ডিয়া সিলিগুড়ি আচ্ছা এই সিলিগুড়ি সে আপলোক হ্যাঁ বঙ্গালি আছে বঙ্গালি সঞ্জয় খাওয়া কেমন লাগলো এত সুন্দর দেখো প্লেট চেটে খাই দিন স্যার কিরকম রান্না হয়েছে আমার থালা দেখলে বুঝে যাবে जिंदगी में पहली मरतबा खाना करे क्या राजन कर की सर फोन नंबर राजन कर की 9841 बोलिए 585 668 अच्छा ये लोकेशन बता दीजिए थोड़ा सा लोकेशन ये पूरा नीलकंठ नारायणतन सही है चलते हैं भैया ओके जी थैंक यू बंधुरा इंजीनियरिंग एक नतून निदर्शन देखो देखो मारुति वैन स्लाइडिंग डोर के की सुंदर कर माने द्विपल्ला डोर बनी है ইঞ্জিনিয়ারিংয়ের একটা নিদর্শন ইয়ার মানে ফোল্ডিং সোফা দেখা দা ফোল্ডিং বাস তো পহলি বার দেখ রা আমরা বুড়া নীলকণ্ঠ মন্দিরে এসেছি এটা হলো মন্দিরের গেট ওম নমো
বন্ধুরা, এখন আমরা যে মন্দিরে প্রবেশ করছি এটা হলো পুরা নীলকণ্ঠ মন্দির। অ্যাকচুয়ালি এখানে কোনো মন্দির বলতে তেমন কিছুই নয়, একটা বিশাল পুকুর, পুকুরের মধ্যে শ্রী বিষ্ণু শয্যামান অবস্থাতে আছে। ওই দেখো তোমাদের দেখাচ্ছি, শ্রী বিষ্ণু শুয়ে আছে দেখো। এই মূর্তিটি তোমার 5 মিটার চওড়া এবং 13 মিটার লম্বা এই মূর্তি। আর এই পুকুরে যে জল দেখছো, এই জলটা পুরোটাই আসে গোসাই কুণ্ড থেকে। কথিত আছে যখন সমুদ্র মন্থন হয়েছিল সেই সময় যে হলাহল নামে বিষটা বেরিয়েছিল, সেই বিষটা শিব ঠাকুর যখন খেয়েছিলেন তখন শিব ঠাকুরের গলা প্রচণ্ড জ্বলছিল। সেই সময় শিব ঠাকুর এই কাঠমান্ডু পাহাড়ে আসেন এবং ত্রিশূল দিয়ে একটা আঘাত করলেন পাহাড়ের মাথায়, তাতে একটা কুণ্ড সৃষ্টি হলো যা আজকে গোসাই কুণ্ড নামে পরিচিত। তো এই গোসাই কুণ্ডের জলই শিব ঠাকুর খেয়ে তার যে জলা যন্ত্রণা ছিল সেটাকে নিবারণ করে। এবং এই যে পুকুরটা দেখছো, এই পুকুরের মধ্যে সেই গোসাই কুণ্ডের জলই এসে পরিপূর্ণ হয়েছে। পেট ঠুসে খেলাম, আমাদের ড্রাইভারদা আমাদের সব বের করে দিল। মানে কি হয়েছে, এখানকার ফোন নম্বর তো আমাদের কাছে নেই, মানে সিম নেই, যার জন্য ড্রাইভারদাকে ফোন করতে পারছি না। আমাদের বলছে গেটের সামনে দাঁড়াতে, তো উনি দাঁড়িয়ে আছে এক গেটে, আমরা দাঁড়িয়ে আছি আরেক গেটে। 2 রাউন্ড ঘোরার পরে তৃতীয় রাউন্ডে গিয়ে আসামিকে আমরা ধরপাকাও করছি। উনি এখন আসামির গাড়িতে আমরা চলছি। এখন আমরা এসেছি মঙ্কি টেম্পল, ওয়াইন নিয়ে ফেলতে হবে, এই বক্সে ফেলতে হবে। আর এই চক্কর দেখো পুকুরের অবস্থা দেখেছো, কয়েনই কয়েন। দেখো এই এখানে দেখো, হ্যাঁ এই মুসলি अरे मुझे नहीं, उधर देख। एक प्लेट फ्रूट जार दाम 100 टका। चाट मसाला होता ना यार, तू खाने का मजा ही कुछ और होता है। গাইস এখন আমরা যাচ্ছি সোয়ামনাথ টেম্পল উপরে। ডোর হ্যান্ডেল গুলো দেখো, টোটালটা ডোর হ্যান্ডেল আছে দেখো, এগুলো সব ডোর হ্যান্ডেল। তারপরে মৎস্যকন্যা, বন্ধুরা তোমরা যে শোপিস গুলো দেখছো, শোপিসের দোকানগুলো, এগুলো সম্পূর্ণটাই কিন্তু মন্দিরের চত্বরে, মানে আমরা সিঁড়ি দিয়ে মন্দিরের উপর উঠলাম সেই চত্বরেই কিন্তু এই দোকানগুলো। ঐতিহাসিক মতে খ্রিস্টপূর্ব 3rd শতাব্দীতে সম্রাট অশোক এই মন্দিরটি স্থাপন করেন। এই মন্দিরের উত্তর পশ্চিম অংশে পবিত্র বানরের দল বসবাস করে বলে একে মাঙ্কি টেম্পলও বলে। স্বয়ম্ভূনাথ মন্দিরটি অতি প্রাচীন মন্দির, আর এর বেশিরভাগই বৈশিষ্ট্য নেওয়া হয়েছে বৌদ্ধ ধর্মের বজ্রযান ঐতিহ্য থেকে। আর সেই কারণে এই মন্দিরের যে প্রধান দর্শনীয় বস্তু সেটা কিন্তু বজ্র, যা মন্দিরে সিঁড়িতে উপরে উঠেই সবার আগে চোখে পড়ে। কাঠমান্ডু গাইস, এখন আমরা স্বয়ম্ভু মন্দির থেকে নামলাম, অ্যান্ড এখন যাচ্ছি আমরা সরস্বতী মন্দির। কি
সন্ধ্যাবেলায় আবার আমরা বেরোবো ওই লোকাল মার্কেটে একটু ঘোরার জন্য। তো এখনকার মতো ভিডিও এখানে আমাদের এন্ড করছি।